নমস্কার পারমিতা রাগিনে, তোমাদের সবাইকে স্বাগত। কালকে অনেক রাতে মা আর মেয়ের মানে কম্বিনেশন ডুয়াল লাইফ দেখছিলাম, অনেক রাতে, মানে মা একতলায় মেয়ে দোতলায় তাদের লাইফ দেখছিলাম, কীভাবে মানে পলিটিক্স খেলতে হয়, কীভাবে রাজনীতি খেলতে হয়, টাকা কীভাবে ইনকাম করতে হয়, এটা যদি মানে শিখতে হয় তাহলে ইউটিউবে কার কাছে তোমরা শিখবে? ইয়েস, ইউটিউবে একজনই আছে যে টাকাটা কীভাবে ইনকাম করতে হয়, নিজের আধিপত্যটা কীভাবে জমাতে হয়, আমার কথা মতোই সব চলবে, আমি যেরকম চাইবো সেরকমই হবে, কোন জায়গায় গিয়ে ঠিক জায়গাটায় গিয়ে এটাকে মারতে হবে, তীরটা নিশানায় লাগতে হবে, এটা একজনই পারে। আর সেটা হচ্ছে এই সমাজসেবিকা দিদির ডায়া হাত। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা কে? তার নাম নিতে ইচ্ছা যদিও করে না, ঘেন্না লাগে, সে তো খুব মানে ভদ্র সভ্য মানুষ তাই জন্য ঘেন্না লাগে। হ্যাঁ, যে পরকিয়া 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 করেছে, অন্য মেয়েদের উপরে চিল্লায় কিন্তু নিজের ঘরেই কাজল করে ওই আর কি। তো যাই হোক, তো কথা হচ্ছে চাইল্ড ম্যারেজ নিয়ে, চাইল্ড ম্যারেজ প্রমোট নিয়ে কথা হচ্ছিল, তারপরে আত্মহত্যা মানে অ্যাটেম্প্ট করা নিয়ে কথা হচ্ছিল। এই সোশ্যাল প্ল্যাটফর্মে এইখানে আত্মহত্যা প্রমোট করা কিংবা চাইল্ড ম্যারেজ প্রমোট করা, এগুলো তো বিশাল বড় আইনত অপরাধ, কিন্তু এই অপরাধগুলোই যখন ওই সমাজসেবিকা ম্যাডামের ছত্রছায়ায় যারা আছে তারা যদি এগুলো করে রাখে, তাদের কিন্তু এই টিকিটিও ধরতে পারবে না তোমরা। ঠিক সেরকমই এই সমাজসেবিকা ম্যাডাম যে আজ এগিয়ে এসছে ইউটিউবকে ঠান্ডা করার জন্য, না না, ইউটিউবকে উনি ঠান্ডা করতে চাননি, ইউটিউব থেকে উনি নিজের মুখ মানে পরিচয় উনি কামাতে এসছেন, আর বাকি ওনার ছত্রছায় যারা আছে তারা আর কি রেভিনিউ আর্ন করবে, কারণ ম্যাডাম আর রেভিনিউ আর্ন করার দরকার নেই, ম্যাডামের তো মুখ পরিচয় হয়ে যাচ্ছে, ফেস ভ্যালুটা বেড়ে যাচ্ছে, যার জন্য ফেস ভ্যালু সব জায়গায় ফেস 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 চিপকে 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 লাইভ ভিডিও এগুলো চলছে। যাই হোক, এই যে ম্যাডাম বলে আমি এক চোখা বিচার করি না, আমি এক চোখা বিচার করি না, ম্যাডাম এক চোখা বিচার করেন যদি না, তাহলে এই যে আজ ছেলেমেগুলোর চ্যানেল, ছেলেটার বিশেষত ছেলেটার চ্যানেল বন্ধ, ঠিক আছে, তো ছেলেটা ভিডিও করতে পারছে না, ছেলেটার উপরে অনেক রকমের কেস আছে, ছেলেটা চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে, ছেলেটা সুইসাইড অ্যাটেম্প প্রমোট করেছে, মানে আত্মহত্যা কিভাবে করে সেইটাকেও প্রমোট করেছে, তো ম্যাডাম আপনার ছত্রছায়াতেই এরকম মানুষ আছে যারা সুইসাইড প্রমোট করেছে, বিকেল 5টায় ভিডিও করে পরের দিন মানে সন্ধ্যেবেলাতেই সে এরকম হয়ে গেছিল, পকার পার হয়ে যাবে, তাকে নিয়ে তখন তোলপাড় সে কয়েকদিন বন্ধ ছিল, ম্যাডাম সেইটা আপনি দেখতে পান না, পাবেন কি করে? ওই যে নিজের পেছনটা তো দেখা যায় না, লোকের পেছনটা বড় বড় চোখ করে দেখা যায় কিন্তু নিজের পেছনটা দেখা যায় না। এইবার আসি চাইল্ড ম্যারেজ নিয়ে। চাইল্ড ম্যারেজ, এই রিতম ঝিমি তারপরে ওই মেয়েটা ঈশানি, ওরা তো সবাই চাইল্ড ম্যারেজ করেছে, তো ওদের মানে এই ভিডিওগুলো কি বলবো, এই কথাতে একটা কথা বলে নিব্বানিব্বি। তো নিব্বানিব্বির প্রেম, ছোটো বাচ্চাবেলার প্রেম আর কি, নিব্বানিব্বি প্রেম, যেটা মানুষ খুব ভালো খেয়েছে, তাদের ভিডিও খুব পছন্দ করেছে। হ্যাঁ, তো এই নিব্বানিব্বির মধ্যে এখন নিব্বা গায়ে, নিব্বা তো ভিডিও দিতে পারছে না, এবার নিব্বার ভিডিও যেহেতু দিতে পারছে না, নিব্বি আর কতটুকুই বা ভিডিও দেবে, তো নিব্বানিব্বি যেহেতু এখন বন্ধ, এই ফাঁকেই আর একটা চাইল্ড ম্যারেজ প্রমোট করে বসলেন আমাদের এই সমাজসেবিকা দিদির ডায়া হাত। ইয়েস, সেই ডায়া হাত, এতদিন মেয়েটার চ্যানেলটা কিন্তু খোলা ছিল, কালকে আবার মেয়ের চ্যানেল থেকে মানে মেয়েও লাইক করছে, মাও লাইক করছে, তো মেয়ের চ্যানেলটা কিন্তু খোলা ছিল, মেয়ে এতদিন অতটা অ্যাক্টিভ ছিল না চ্যানেলে, কিন্তু এখন মেয়েও আবার অ্যাক্টিভ হচ্ছে, আর ছেলে ছেলের বউকে নিয়ে এখন দিদি খুব মেতে পড়েছে, দিদি খুব মেতে পড়েছে, কারণ মার্কেটে একটা নিব্বানিব্বি আউট হয়ে গেছে, আর একটা নিব্বানিব্বিকে তো ঢোকাতে হবে, তাই না? কি ঠিক বলছি? তো আমি যদি ভুল বলি তোমরা এসে একটু বলবে, ওইটাও তো চাইল্ড ম্যারেজ ছিল, মানে শুনেছি 17 বছর বয়সে সে বিয়ে করেছে, এমনকি বড় বড় কথা বলছিল কালকে লাইভের মধ্যেও, যে কেউ জিজ্ঞাসা করছে তোমার ছেলে ঘর জামাই থাকে তো, তখন মা আর মেয়ে দুজনে বলেছে না না, ঘর জামাই থাকে কি থাকে না সেটাও ক্লিয়ার করে দিয়েছে, তো ঘর জামাই তো, সেই ঘরটা যখন তার মানে তার ছেলের শ্বশুরের পৈতৃক সম্পত্তি, তো সেটাকে ঘর জামাই বলে, ঘরটা তো আর এই দিদি বানিয়ে দেয়নি কিংবা এই দিদির নামে রেজিস্ট্রেশন নেই, ঘরটা তো আর দিদির নয়, ঘরটা হচ্ছে ওই মেয়েটার বাবার পৈতৃক সম্পত্তি, মানে ওই বৌমার পৈতৃক সম্পত্তি, তাহলে পৈতৃক সম্পত্তি যদি হয় তো সেই হিসেবে সেটা তো ঘর জামাই হচ্ছে, ঘর জামাই তো। আবার কেউ কেউ যখন এসে বলছে লাইভে যে এই মেয়েটা বিয়ে করেনি, ওর ভাই বিয়ে করে নিয়েছে, দিদি তখন দিদি তো, দিদি তো ভাইকে সবসময় সাপোর্ট করবে, দিদি ঢাকার জন্য বলছে ওর ও ম্যাচিওর হয়ে গেছে, ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে, ও বিয়ে করে নিয়েছে, না 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 না, তোমার মা এটা নিয়েই লড়ছে মামুনি, তোমার মা এটা নিয়েই লড়ছে যে 17 বছর বয়সে বিয়ে করাটা হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রমোট করা, তো সেই ক্ষেত্রে তোমার ভাইও চাইল্ড ম্যারেজই করেছে, তো সেইটাকে প্রমোট করাই বলে, আজ গিয়ে তোমরা যদি রেজিস্ট্রি করে নিয়েছো সেটা আলাদা মানে ব্যাপার, কিন্তু প্রমোট তো করে এসছে, শুরু থেকে প্রমোট করে এসছে, আর শুধু চাইল্ড ম্যারেজ নয়, এই যে পরকিয়া 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 চিল্লানো, সেই পরকিয়াটাও কিন্তু তোমার মা প্রমোট করে এসছে, তোমার মা এগুলো প্রমোট করে এসছে, কালকে তোমার লাইভে কন্ট্রোভার্সি করতে পারছে না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে পারছে না, নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে, এগুলো করে এসছে তোমার মা, তোমার মা এগুলো করে এসছে, একটা 17 বছরের ছেলে ম্যাচিউর, সিরিয়াসলি? একটা মেয়ে না যত তাড়াতাড়ি ম্যাচিউর হয় তত তাড়াতাড়ি একটা ছেলে ওই বয়সে এসে ম্যাচিউর হয় না, একটা ছেলের ম্যাচুরিটি লেভেলটা অনেক দেরিতে আসে, তো সেই ক্ষেত্রে তোমার ভাই ম্যাচিউর হয়ে গেল, তুমি আওনি, তোমার ভাইকে এখন তোমার ভাই আর তোমার ভাইয়ের বউকে তোমার মা ওই যে জায়গাটা খালি আর কি, ওই রিতমের যে জায়গাটা খালি ওইখানে ঢুকিয়ে দিয়ে ভাবছে রিতমের মতন নাম কামাবে, পারবে না, কারণ রিতমের মায়ের মুখ দেখিয়ে রিতম কিন্তু এই ফিল্ডে আসেনি, তুমি তোমার মুখ দেখিয়ে তোমার ছেলেকে আর ছেলের বউকে এই ফিল্ডে নামিয়েছো, তুমি প্রমোট করছো, তোমার চ্যানেলে কমিউনিটি পোস্টে দিচ্ছ, তুমি আবার দেখতে বলছো ওদেরকে, দেখ জিমি দেখ ইয়ে দুনিয়া এগুলো দেখ, এরকম করে করতে হয়, কি করে করতে হয় এরকমভাবে, মানে বুঝলাম না, তুমি তো তোমার ছেলের বউকে নিজের সাথেই রাখো না, তুমি তোমার ছেলের বউকে নিজের সাথেই রাখো না, ওইটুকু তো একটা বাচ্চা মেয়ে, ওইটুকু তো একটা বাচ্চা মেয়ে,
তো সেই মেয়েটা তাহলে কত বছর বয়সে বিয়ে হয়েছে? তো তুমি তাহলে চাইল্ড ম্যারেজ প্রমোট করছো, তুমি পরকীয়া প্রমোট করছো, তোমার তোমার মনে হয়তো আছে ওই যে কেউ ঝুলে গেছিল সেইটাও তোমরা প্রমোট করেছো, সুইসাইড অ্যাটেম্প, তাহলে কী করে এত বড় বড় ডায়রিগুলো মাঠে আসো? হ্যাঁ, আর এইগুলো সমাজসেবিকা ম্যাডাম দেখতে পাবে না, কারণ সমাজসেবিকা ম্যাডাম এমনি করে থাকে, শুধু সামনে যা যে আছে তার পেছনটা দেখতে পায়, নিজের পেছন তো কেউ দেখতে পায় না। আর এই হয়ে গেছে ব্যাপার, এই হয়ে গেছে ব্যাপার, বহু চালাক এই মহিলা, এই মহিলার মতন চালাক, চতুরতা একটা উনি কীভাবে টাকা ইনকাম করতে হয়, কীভাবে পলিটিক্স খেলতে হয় এই মহিলা খুব ভালো জানে, যার জন্য এই মহিলার এখন অন্যদিকে যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো কিন্তু এখন ছেড়ে দিয়েছে। এখন ওনার একটাই টার্গেট, ওনার একটাই টার্গেট, ইউটিউবে কী করে আমার ছেলে ছেলের বউকে ওই জায়গাটাতে আনবো, ওই রিতমের জায়গাটাতে আনবো, সেটা হবে না, সেটা হবে না। তোমার এই ফেস ভ্যালুটা দেখে তোমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারাই ওই ছেলে ছেলের বউকে দেখবে, না তোমার ছেলে ছেলের বউ ভীষণ ভালো, ভীষণ কিউট, কিন্তু তোমার ছেলে ছেলের বউ ওই জায়গাটা নিতে পারবে না, কারণ ওরা কিন্তু এইগুলো দেখিয়ে, ওর মায়ের ফেস দেখিয়ে, ওর মা যেভাবে মানে কাটাছেঁড়া করেছে অন্যান্য ক্রিয়েটারদের সেইগুলো দেখিয়ে কিন্তু ওরা এই জায়গাটা তৈরি করেনি। ওরা তৈরি করেছে নিজেদের ডান্স ভিডিও, নিজেদের ঘোরার ভিডিও, নিজেদের খাওয়ার ভিডিও, গান গাওয়ার ভিডিও, নানান রকমের ভিডিও ওরা এগুলো করে আজ নিজের জায়গাটা তৈরি করেছে। ওরা কিন্তু মানে ওই রিতম কিন্তু নিজের মায়ের মুখ দেখিয়ে মানে ওই কাটাছেঁড়া করবে আমার মা সেইগুলো দেখিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি করেনি, মানে তুমি যেটা করতে চাইছো তোমার ছেলে ছেলের বউকে দিয়ে। এখন খুব প্রমোট বেড়ে গেছে, প্রত্যেক দিন লাইভ, প্রত্যেক দিন ও হো তোমার ছেলে বলেই না, তোমার ওই থোবড়াটা দেখে, তোমার থোবড়াটা দেখে কিন্তু কোনো লাভ নেই, তোমার ছেলে ওই জায়গাটায় যেতে পারবে না, পারবে না, সে যথেষ্ট কিউট কিন্তু তোমার ছেলে ওই জায়গাটায় যেতে পারবে না। তো ইউটিউবেই কেন, ইউটিউবেই কেন, তোমার ছেলে শিক্ষিত, শিক্ষা এখনও সে পড়াশোনা করছে, বাবার বিজনেসটা সামলাচ্ছে, তো সে ইউটিউবে কী করছে? ইউটিউবে এগুলো করার কি দরকার? কেন, সেও তো খেটে খেতে পারে, সেও তো জোম্যাটো সুইগি এগুলো করতে পারে, অন্য কাজ করতে পারে, সে মানে শিক্ষিত, সে শিক্ষা নিচ্ছে, সে অন্য জায়গায় কাজ করে খেতে পারে, ইউটিউব কেন? চালাকি শেখাচ্ছ, চালাকি, চালাকি শেখাচ্ছ, নিজের জায়গাটা মানে শক্ত করে নিয়েছো ইউটিউবে, কন্ট্রোভার্সির জায়গাতে, মানে তোমার তো একটা নামই হয়ে গেছে দাল্লি, তোমার তো একটা নামই হয়ে গেছে দাল্লি, তো সেই জায়গাটায় নিজের এখন ছেলেমেয়েটাকে ঢোকানোর চেষ্টা করছো না, ছেলে ছেলের বউটাকে ঢোকানোর চেষ্টা করছো না, যেভাবে তুমি ইনকাম করেছো যে এই সময়টাই হচ্ছে আসল সময়, এখন ওই রিতম আর এখন ওই ঝিমি এরা দুজন এই সোশ্যাল প্ল্যাটফর্মে নেই, ওদের জায়গাটাতে তুমি ঢোকো, তোমরা দুজনকে, তোমাদের দুজনকে আমি ঢোকাবো, আমি তোমাদের মা, না ফাজলামি হচ্ছে না? হ্যাঁ, তোমার ছেলে ছেলের বউ সত্যি সুন্দর, খুব ভালো, কিন্তু তুমি যে টার্গেটটা পূরণ করার জন্য এনেছো না ওদেরকে, যেভাবে এখন প্রমোশন করছো, যেভাবে ওদের চ্যানেলটাকে প্রমোট করছো সেইভাবে, আর এখন তুমি বলতে গেলে তুমি বলবে কেন ছেলে ছেলের বউকে স্পেস দিতে হয়, ছেলে ছেলের বউকে বুঝতে হয়, তো ভাই তোমার ক্ষেত্রে সেটা অন্যদের ক্ষেত্রে কেন নয়, অন্যদের ক্ষেত্রে কেন নয়, তোমার ক্ষেত্রে তোমার ছেলের বউকে তুমি স্পেস দিতে হবে, তোমার ছেলের বউকে কিভাবে তুমি ট্রিট করছো সেটা দেখতে হবে, তো তার ছেলের বউকে সে কিভাবে ট্রিট করবে সেটা কেন তোমরা দেখবে না, আর তার ছেলের বউকে সে কিভাবে রাখবে সেটা তো তার ব্যাপার, যেরকম তোমার ব্যাপার, যেরকম তোমার ব্যাপার, সে তো তবুও একই বাড়িতে ছিল, সে তো তবুও একই বাড়িতে ছিল, আর একই বাড়িতে থাকলে লাগবে, তুমি একই বাড়িতে রেখে দেখিয়ে দাও তো, রাখুনি কেন, বিয়ের পরপরই তো চলে গেছে, সে অন্য বাড়িতে ঘর জমাই থাকে, রাখুনি কেন, চালাকি, এখন তুমি ওদেরকে নিয়ে ওই জায়গাটায় ঢোকাবার চেষ্টা। এইবার আসি আর একটা কথাতে, কালকে আমি ঈশানীর বিয়ে নিয়ে কিছু কথা বলেছিলাম, ওর ইনস্টাগ্রামে দেখেছিলাম স্টোরি, তো যাই হোক মেয়েটা বিয়ে করুক চাই না করুক, মেয়েটা কারোর সাথে সম্পর্কে যাক চাই না যাক, ওর মাথায় সিঁদুরটা নাটকের উঠেছে না ফটোশ্যুটের জন্য উঠেছে, আর নাটক তো নয়, নাটকের জন্য কেউ সিঁদুর পরে না, যদিও ওটা সিঁদুর হোক চাই আবির হোক, ওর অনেক প্রমোশনের থাকে, ফটোশ্যুট থাকে, সেই জন্য হয়তো ও করেছে, ঠিক আছে চলো আমি মেনে নিলাম, মেয়েটা ভীষণ বদমাস, ভীষণ বদমাস মেয়েটা, তা বলে লাইভে বসে ম্যাডাম ম্যাডাম সমাজসেবিকা ম্যাডাম এগুলো দেখতে পান না, লাইভে বসে ঝুমকুতে লঙ্কা গুঁজে দেবো, ঝুমকুতে এই গুঁজে দেবো, নিমকিতে এই গুঁজে দেবো, নিমকিতে লঙ্কা ডলে দেবো, এগুলো কোন ধরনের ভাষা ম্যাডাম, এগুলো দেখতে পান না, এগুলো দেখতে পান না, এগুলো হেলদি কন্ট্রোভার্সি হচ্ছে না ম্যাডাম। হ্যাঁ, একটা মেয়ে 22 বছরের 21-22 বছরের মেয়ে, সে সিঁদুর পরে ফটোশ্যুট করেছে না যাই করেছে, তার জন্য তার ঝুমকুতে লঙ্কা ঘষে দেবো, তার নিমকিতে লঙ্কা ঘষে দেবো, এই হচ্ছে নোড়া ঢুকিয়ে দেবো, এই হচ্ছে ভাষা না ম্যাডাম আপনাদের লাইভের, এগুলো আপনি দেখতে পান না, না হ্যাঁ এগুলো আপনি দেখতে পান না, আপনার এই জন্যই আপনাকে সবাই না গান্ধারি এক চোখা এই জন্যই বলে, এটা আপনার এক চোখাই বিচার, এক চোখাই বিচার। আর ওই যে ঝিমি, ওই যে শাখা পরে সুন্দর সুন্দর গান লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে পায়ে আংটি পরে আঙুলে আংটি পরে নেলপেন্ট লাগিয়ে সংসার হয় না, ওই শাখাটাকে ওইটা না পড়লেও সংসার হয়, ওটা পড়লেও সংসার হয়, ঠিক আছে, ওই শাখা পড়েছে আহা কি সুন্দর, ওইটাকে বজায় রাখতে হয় সংসারটা করতে গেলে, সংসারটাকে নিজের মতন করে রাখতে হয়, তার জন্য শাখা সিঁদুর এই এই এগুলো দরকার পড়ে না, এগুলো দরকার পড়ে না। এবার বলবে এগুলো মডার্ন হয়ে গেছে, মডার্নের কথা নয়, ভালোবাসা বিশ্বাস আত্মসম্মান সম্মান এইগুলো এইখান থেকে আসে, শাখা সিঁদুর পড়লে আসে না, শাখা সিঁদুর পড়লে আসে না, যে মেয়ে যে বউ দেখছে যে তারই মাসির ছেলে তারই মাসিরা বসে বসে মাসিকে নিয়ে তো বিকেলে আসছি, তারই ভিডিও কমিউনিটি পোস্ট দিচ্ছে, সেই মাসির ছেলের ভিডিও কমিউনিটি পোস্ট দিচ্ছে, সেই মেয়ের সাথে ওই ছেলে সম্পর্ক রাখবে, সেই মেয়ের সাথে ওই ছেলে সংসার করবে, হ্যাঁ তোমরা করে দেখাও তো, তোমাদের বরের নামে তোমরা নিন্দে করো, তোমাদের বরের নামে তোমরা বসে নিন্দে করো, আর তারপরে ওই বড়ি তোমাদেরকে দেখো কিরকম গাতন দেয়, আমিও দেখতে চাই যারা যারা এই কথাগুলো বলছো তারা প্রত্যেকে তোমাদের বড়েরা নিন্দে করো বড়ে, আর বড়ের যারা যারা নিন্দে করে তাদের সাথে গিয়ে মেশো, দেখি তোমাদের বড়রা তোমাদেরকে কি বলে,
মাসিকে নিয়ে তো আমি আসছি, ওই মাসি ওই মাসি খাসিকে নিয়ে আসছি, ওরকম মাসি জুতিয়ে মুখ লাল করা উচিত ওরকম মাসি। চলো ভালো থেকো সবাই, টাটা, বিকেলে আর একটা ভিডিও নিয়ে আসছি। চাইল্ড ম্যারেজ প্রমোট, নিজের বাড়িতে যারা আছে সে আবার চাইল্ড ম্যারেজ প্রমোট করছে আর লোককে দেখাচ্ছে নিব্বা নিব্বি, মানে ওই রিতমের জায়গাটা নেওয়ার জন্য। খুব চালাক তুমি মাসি, দিদি খুব চালাক তুমি, সত্যি। টাটা, ভালো থেকো সবাই।